Police Files. আমি কত বলা বাজে করছে নাকি অনেক হয়েছে এবার এর একটা ফয়সালা করতেই হবে আল্লাহ কসম এবার যদি জমিতে হাত দিয়েছিস তাহলে তোর কি করবি আমি পাদ দিব না আল্লাহ কসম এবার যদি জমিতে হাত দিয়েছিস তাহলে তোর এই কি করবি আমি করবি হাত কাটা নিবি অন্য কাটা নিবি শুনে রাখ এই জমি আমার আব্বার আমি চাষ করবো না তো কে চাষ করবে তোরা এই জমি তোর আব্বার ছিল না এই জমি আমার আব্বার আর কাগজ এই জমির আমার নামে গ্রামের মুরব্বীদের ডাকবো সকলের সামনে কাগজ দিয়ে আসবি সেখানে প্রমাণ হবে যে জমি কাজ তারপরে দেখছি তো এসব এনে জমির যা হচ্ছে কাগজ কাগজ যা জমি তার বুঝতে পারছিস যা ব্যাপারিস করে নে তোর সব কাগজ ভুলো কিচ্ছু করতে হবে ওসব কাগজ দেখ যা 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 সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে খাতার পাতায় ঠিক করে নি খাতার পাতায় যায় খানা রাখতে হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই কি হলো এত তাড়াতাড়ি চলে এলি মাঠ থেকে শালা না এসেছিল আমাদের ওই ভেরি দারে জমিতে কারা এসেছিল কারা আবার সেলিমা সাবির আমাদের জমিটা খুললে ওরা তোমার জমি নিয়ে কেন বারবার ঝামেলা করছে বলো তো আরে ওদের মরা আব্বাকে যদি আমি ওই কবর থেকে তুলে নিয়ে ওদের সামনে দাঁড় মারতে পারতাম তাই ভালো হতো তবেই ওরা মানতো তাও মানতো না তুমি ওদের ধান্দা বুঝো না ওদের ধান্দা হচ্ছে তোমার জমিকে গায়ের জোরে দখল করা কিরে হাসি না কার জমি কে দখল করছে চাচি ও কিছু না ওই আমাদের এই কবরে দশার জমি নিয়ে কথা হচ্ছে তাই এখন আবার কার কবরের জমি লাগছে সব জানতে হবে শালা গুয়ে রিপিট আর রিপিট এখানকার কথা শুনে সব ওখানে শোনাবে কি হচ্ছে কি আসতে বলো জ্ঞাতি গোষ্ঠী সব কাজ চাল তুমি কার উপর ছাড়ছ হ্যাঁ শোনো যা করবে মাথা ঠান্ডা রেখে করো বুঝেছো ভাবছি কাগজপত্র নিয়ে ওই আকবরের কাছে যাবো ওদের আমি না ওদের আমি কোর্টে দৌড় করিয়ে ছাড়বো আল্লাহ তো ভাই তুমি ঘরে মামলা মোকদ্দমা ঠকিও না তুমি জানো ওরা আমাকে ভয় দেখেই গেছে মুরুব্বিদের ডাকবে সে যাই করে করুক তোমার নামেই তো জমি দশ জনকে ডাকলে সব সমস্যার সমাধান হয়ে যাবে সবার সামনে ফয়সালা হয়ে যাবে সেটাই তো ভালো হবে না 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 হাসি না তুমি জানো না ওদের নিয়ত ভালো না ওদের নিয়ত ভালো না ঠিক আছে এই তোমার নাম না হয়েছে হ্যাঁ ভাব বড় আমি গোসল করে আসছি আকবরের কাছে যেতে হবে আমাকে জমি দখল করবে না জমি দখল করবে কেমন করে জমি দখল করবে আমিও দেখছি ভাত বলো তুমি কে
ও মতি ভাই, কি খবর? ভালো আছো? আর দাদা ভালো, ভালো থাকবে দিচ্ছে কে বলো তো? কেন, আবার কি হলো? আরে আমার ওই ভেড়ির পাশে যে জমিটা আছে না, হ্যাঁ ওই আমার সেলিম আর সাবিনা বড় ঝামেলা করছে জানো তো। আরে ওরা তো তোমার চাষ তো ভাই, ওদের সঙ্গে বসে একটু মিশিয়ে নাও। ওরা সেরকম মানুষ নয় ভাই, বাপ চাচার আমল থেকেই ওদের সঙ্গে আমাদের মিলমিশ সব বন্ধ। তুমি তো জানো ওই জমিটা আমার আব্বার ভাগে ছিল, ওরা সেটা মানতে চায় না। ওরা বলছে এটা নাকি ওদের ভাগে ছিল, ওদের আব্বার ভাগে ছিল। আরে তোমার তো কাগজ আছে। হ্যাঁ এই চলেছি। আচ্ছা ঠিক আছে, আমার কাছে গাজীপুর মৌজা ম্যাপ আছে, আমি দেখে দেবো। আগর ভাই, ওরা লোকজন ডেকে ফায়সালা করতে চাইছে। করুক না, অসুবিধা কি আছে? তার আগে কাগজটা যদি একবার ভালো করে দেখে নেন। হ্যাঁ সে আমি দেখে দেবো। আগর ভাই, মিটিংয়ে কিন্তু আপনাকে থাকতে হবে। আবার তোমাদের এই শরিকি মিটিংয়ে আমাকে কেন? না না না, আপনি না থাকলে কিন্তু কিচ্ছু হবে না, আপনাকে থাকতেই হবে। ঠিক আছে, যখন দিনক্ষণ ঠিক হবে তখন নাই বলো, দেখবো এখন। ঠিক আছে, খোদা হাফেজ। মিটিংটা তো তোমার বাড়িতেই রাখতে পারতে, ভাবি রাতে চা খাওয়া যেত। আরে সেটাই তো ভেবেছিলাম, কিন্তু যাকে নিয়ে মিটিংটা সে কি আসতো? ওই তো আসছে। যা বলার কিন্তু আজকে আমি একদম পুরো ঝেড়ে বলবো, আমি বলে দিলাম। ঠিক আছে, সালাম। আজ জুম্মাবার, বাড়িতে মেলায় কাজ পড়ে আছে, যা বলার তাড়াতাড়ি বলে আমাকে ছাড়ান দেন। কেন, আপনাকে কি কোনো ফিস দেওয়া হবে না চাচা? এত কষ্ট করে এলেন। আল্লাহর দোয়ায় আমি ভালোই কামাই করি, তবে আমার কোন মক্কেলের কাছ থেকে আমি কি নেবো না নেবো সেটা তো ভাই সবাইকার সামনে বলা যায় না। না বলো মতিউর, কি বলবে বলো? কি বলবো, আমি তো আপনাদের ডাকিনি, আপনারা বরং আমাকে ডেকেছেন, আপনারাই বলুন কি বলবেন। ভেড়ির ধারে আমার আব্বার চার বিঘা যে ধানের জমি সেটা? না না না, ভুল বলছো, ওটা তোমার আব্বার চার বিঘে না, আমার আব্বা দু বিঘে, তোমার আব্বা দু বিঘে, বুঝতে পেরেছো? কে বলেছে? এই কি তুমি পুরোটা আমাদের ভাগ রয়েছে? বসে এই এইভাবে যদি চাপাচাপি হয় আমি কিন্তু চলে যাব। বলো ভাই, এই মিটিংটা যেন শান্তভাবে এবং ভদ্রভাবে হয় আপনি সেটা দেখুন। এই তোমরা ঝগড়া করো না, বসো 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 বসো, তোমরা বসো। বলো, সেলিম আর সাবিরের অভিযোগ মতিউর ওদের ভাগে জমিতে জোর করে চাষ করছে। ওদের জমি হলে ওদের কাগজ দেখাতে বলুন, মতিউর জোর করে ওদের জমি চাষ করতে যাবে কেন? আমার কাগজ আমি কিন্তু এনেছি, ওটা তো জাল কাগজ। আমার আব্বার ভাগের জমি তুই পাবি কি করে? আরে আমার কাগজ যদি জাল হয় তো কোর্টে যা, সেখানে গিয়ে প্রমাণ কর, তাহলে মিটিং ডাকার কি দরকার আছে? এই কোর্টের ভয় দেখাবি না বুঝেছিস, আমার আব্বার জমি তোর আব্বা দখল করেছিল, ওই কাগজ বানিয়ে না ভয় দেখাবার চেষ্টা করবি না। হ্যাঁ বোঝা যাচ্ছে যে ওই জমির দাবিদার এই দুজন, খুব ভালো, ও তো ওর কাগজ এনেছে, এবার তুমি তোমাদের কাগজ এনে আমায় দেখাও, আমি আইনতভাবে দেখে দেবো কে কোন জমির মালিক। দেখো চাচা, কাগজ আমার আব্বার নামেই আছে, কাগজ তুলতে হবে বনগাঁ কোর্ট থেকে, বন্যার জল ঢুকে কাগজ সব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ ভালো কথা, তুমি কাগজ তুলে আনো তখন দেখা যাবে। ততদিন যেন ওই জমিতে ও পা না দেয়। সেটা কি করে হবে, ও তো কাগজ এনেছে, তোমরা তোমাদের কাগজ দেখাও। আমার কাগজ জাল এই কথা যদি ওরা প্রমাণ করতে পারে কি, তাহলে আমি জমির অধিকার ছেড়ে দেবো, বলে দিলাম। তার আগে ওই জমির থেকে আমার অধিকার কেউ কিন্তু কেড়ে নিতে পারবে না, আমি কিন্তু সবার সামনে এটা বলে দিলাম। সালিম কাগজ বের করো, দেখো জমি রেকর্ড কার নামে আছে। ঠিক আছে বুঝে গেছি, কাগজ খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তারপরে দেখছি ওই জমিতে কোন সুমন্দি পা দেয়। কত সহজ শ্রেণী,
কোর্টে গিয়ে কাগজে জমির মালিকের নাম পাল্টে দিবি। যা যা যা। ঠিক আছে, আমিও দেখছি। ভাই সালিম চল, তারপর দেখছি। দেখেছো কাগজ চেয়েছি আর দেখো দুধুর দুধুর করে চলে গেল। আকবর দা, ওরা আমাকে ঠকাতে চায়, আমিও সহজে ছাড়বো না, আমিও দেখে নেব। হ্যাঁ চলো সব, চলো চলো, যত সব আছে বাজে কাজ। গোপালনগর থানার গাজীপুর গ্রামের দুটি পরিবারের মধ্যে শরিকানা জমি নিয়ে বিবাদ, মতিউর আর তার চাচার ছেলেদের সঙ্গে অহিনকুল সম্পর্ক, এদের মধ্যে মাঝে মাঝেই অশান্তি লাগত জমির মালিকানা নিয়ে। এদের এই বিবাদের কথা এলাকার অনেকেই জানত। এই ঘটনার কিছুদিন পরই মতিউরের পরিবারে হঠাৎই ঘটে যায় এক চরম দুর্ঘটনা। আর একটু পান্তা দেবো তোমায়? শোনো না, বাজার থেকে কয়েকটা জিনিস আনতে লাগবে। একটু সবজি আর ডিম লাগবে, তুমি একটু এনে দাও না গো। আমার আজকের হবে না, জমিতে অনেক কাজ আছে, একজন লোক লাগিয়েছে, দুজন মিলে কাজ করতে হবে, বাজারে গেলে আমার দেরি হয়ে যাবে। আর এই আজকে তো লালি স্কুলে যায়নি, এক কাজ করো না, ওকেই বরং পাঠিয়ে দাও। লালি যাবে? যাক না। হ্যাঁ আম্মু, আমি ঠিক সবকিছু গুছিয়ে আনতে পারবো। তুই যাবি? ঠিক আছে, তাহলে তুই এখানে বস, আমি তোকে পান্তা দিয়ে দিই, তারপর একটু বাজার থেকে ঘুরে আয়। আমি যা যা বলবো সব মনে করে করে আনতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ আম্মু, আমি ঠিক পারবো। কাঁচা লঙ্কা লাগবে না? বটতলা মোড়ে বেশি দূর যাবি না কিন্তু, ঠিক আছে? আম্মু, আমি সেই বটতলার মোড় গিয়ে দেখে এসেছি, দিদি দেখতে পাইনি। কি হলো, কোথায় গেল মেয়েটা? আমি এখন কোথায় যাবো, ওকে কোথায় খুঁজবো? আমার হচ্ছে যত জ্বালা। এই শোন, তুই কিন্তু কোথাও যাবি না, এখানেই থাকবি। হ্যাঁ ভাবি, আমার চিৎকার করতে করতে আসছি কেন? কি হলো আমার? কি হলো, কি কি হয়েছে? মেয়েটা সেই সকালে বাজারে গেছে, দু ঘন্টা হয়ে গেল এখনো ফেরেনি, আমার খুব চিন্তা হচ্ছে, তুমি তাড়াতাড়ি চলো। এখনো ফেরেনি? না না না, দেখছি। আরে শোন না, কাজ হয়ে গেলে বাড়ি হয়ে যাস, আসো আমি কোথানটা নিয়ে আসিস। জি ভাই, চিন্তা করো, আমার মেয়ে লালিকে দেখেছিস? কই আর না তো। আরে সেই সকালবেলা বাজারে বেরিয়েছে, দেখ না এখনো ফেরেনি। সে কি? হ্যাঁ গো ভাই জান, সেই সকালবেলা বাজার বেরিয়ে দু ঘন্টা হয়ে গেল এখনো বাসায় ফেরেনি। যা অন্য কোনো জায়গায় সব জায়গায় প্রায় খুঁজেছি, এখন আমি বাজারের দিকে যাচ্ছি। তুই এক কাজ কর ভাই, তুই এক কাজ কর, তোর ভাবিকে নিয়ে একটু এদিক ওদিক দেখ, আমি বরং বাজারে ঘুরে আসি। ঠিক আছে ঠিক আছে, শোনো তুমি যাও। শোনো ভাই, তাড়াতাড়ি চলো।
অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছি না। তা তোমার বাড়ির কি কেউ আমাদের বাড়িতে আসে যে তোমার মেয়ে আমার বাড়িতে আসবে? দেখো বড়দের বড়দের ঝগড়ার মধ্যে বাচ্চাদেরকে টানছো কেন বলো? আসলে আমি বলছিলাম যে আমার বেটি যদি তোমার বেটির কাছে আসে। না, তোমার মেয়ে আমার মেয়ের সাথে মেশে না, বুঝেছ? ঠিক আছে, যদিও আসে তাহলে আমাকে একটু খবর দিও। আসছি। লালি, লালি, গায়ে সাদা কালো ছোপ, কলা একটা, ঘন্টা ঝুলছে। বাবা, গরু চুরির অভিযোগ লিখতে লিখতে দেখছি খাতাই শেষ হয়ে যাবে। এই তোমরা কি এই গরুগুলোকে সাবধানে রাখতে পারো না? আরে কি বলেন স্যার, আমরা তো ঘরের বাইরে শুই আর গরু তো ঘরেই থাকে। সে কি ঘরের ভিতর থেকে গরু চুরি হয়ে গেল? হ্যাঁ স্যার। শোনো, এখানে কিন্তু আর গরু পোষা যাবে না। এই বাজেয়াপ্ত করা গরুগুলো থানায় এনে চাঁদা তুলে সেগুলোকে খাওয়ানো হচ্ছে, জানো? আপনি বলেন কি, আমার গরুটাই চলে গেল। ঠিক আছে ঠিক আছে, অত চিন্তা করে লাভ নেই। তুমি যাও, আমি দেখছি থানায় যেসব গরুগুলো আছে সেখান থেকে তোমায় একটা দেওয়া যায় কিনা আমি কথা বলে দেখছি। তুমি এখন যাও, আর কিছুদিন পরে এসে দেখা করো, ঠিক আছে? দেখবেন কিন্তু স্যার। হ্যাঁ আসলাম স্যার, একটা নিখোঁজ ডায়েরি করবো। গরু কেস হলে কালকে এসো, আজ নয়। স্যার আমার মেয়েটা সকাল থেকে নিখোঁজ স্যার। সে কি মেয়ে? এসো বসো বসো, এখানে বসো। কত বড় মেয়ে আপনার, আর কোথা থেকে নিখোঁজ? স্যার আমার মেয়ের বয়স 13 বছর। আচ্ছা, ক্লাস 5-এ পড়ে। সকালবেলা স্যার বাজারে গিয়েছিল। আচ্ছা, কোথায় থাকেন আপনারা? কাজীপুর গ্রামে। আচ্ছা, মেয়েটার ছবি আছে আপনার কাছে? ছবি? হ্যাঁ স্যার, পরে খুঁজে একটি ছোট ছবি পেয়েছিলাম। দেখি। আচ্ছা, তো অনেক ছোট মেয়ে, একে আপনারা বাজারে পাঠালেন? স্যার কি করবো, চাষ করে খাই। সকালবেলা জমিতে যেতে হয় কাজ করতে। স্যার ছোটোবেলা থেকে স্যার ও স্যার হাট বাজার করে, কোনোদিন স্যার কোনো অসুবিধা হয়নি, বিশ্বাস করুন। আরে বাবা, দুর্ঘটনা কি রোজ ঘটে? একদিনই তো ঘটে। ঠিক আছে, আমি ডায়েরি নিচ্ছি, কিন্তু আপনারা হাত গুটিয়ে বসে থাকবেন না, ঠিক আছে? আপনারা আপনাদের চেনা জানার মধ্যে খোঁজ খবর চালান, আর ভালোই ভালো মেয়ে যদি আপনাদের বাড়িতে ফিরে আসে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের জানাবে। স্যার বিশ্বাস করুন স্যার, স্যার আমরা সব জায়গায় খোঁজ করেছি স্যার, পাইনি। স্যার আমার মেয়েটা খুব ছোট স্যার, স্যার আপনারা একটু খোঁজ করুন স্যার। ঠিক আছে ঠিক আছে, আমরা তো বললাম, দেখছি যা যা করার আমরা করব, আশেপাশে সব থানায় আমরা খবর দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এবার আপনার মেয়েটার নাম বলুন তো। স্যার রাবেয়া মণ্ডল। রাবেয়া মণ্ডল, বয়সটা বলুন? 13 বছর। গাজীপুরের মতিউর রহমানের বড় মেয়ে লালি হঠাৎ করেই নিখোঁজ হয়ে গেল। একটু আগেই আমরা দেখেছি যে তার জ্ঞাতিদের সঙ্গে জমি নিয়ে শরিকি বিবাদ। তার কিছুদিন পরই বাজারে গিয়ে মতিউরের বড় মেয়ে আর বাড়ি ফিরল না। তাহলে কি এই দুটো ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে, নাকি অন্য কোনো ঘটনা ঘটল? দেখুন, মেয়েটার কোনো খোঁজ পাওয়া গেল? না স্যার। স্যার একটা কথা শুনে আপনার কাছে দৌড়ে এলাম স্যার। কি কথা? স্যার আমার চাষ তো আর বাড়ি থেকে একটা কথা উঠেছে, ওরা নাকি বলছে যে আমার মেয়ে যেখানে আছে সেখান থেকে নাকি আর ফিরবে না।
আচ্ছা তার মানে কি ওরা কি জানে যে মেয়েটা কোথায় আছে? তাহলে আপনাকে কেন বললো না? স্যার ওদের সঙ্গে আমাদের অনেক দিন থেকে ঝগড়া স্যার। স্যার একটা জমি নিয়ে প্রায় সময় আমাদের সঙ্গে ঝগড়া করে, জমিটা দখল নিতে চায়। স্যার আমি আমি কথাটা শুনিনি স্যার, এই চেহারা এই চেহারা শুনেছি ওদের একটা আত্মীয় নাকি এই কথাটা বলেছি। হ্যাঁ স্যার ওদের চাপ দিলে জানা যাবে মেয়েটা কোথায় আছে। আচ্ছা ওদের নাম কি, বাড়ি কোথায়? স্যার নাম সেলিমা সাবির, স্যার আমাদের বাড়ির পাশেই থাকে। ঠিক আছে আপনারা যান, আমরা গিয়ে ওদের সঙ্গে কথা বলবো। আচ্ছা এটি কি সাবিরের বাড়ি? কি আপনারা দেখছো তো উনি আমার সঙ্গে কথা বলছেন, তুমি কেন এর মধ্যে কথা বলছো? আমরা ওই মেয়েটার ব্যাপারে একটু জানতে চাইছি। আমরা কি বলবো স্যার, ওর মা এখানে খোঁজ করতে এসেছিল, তখনই সবকিছু জানতে পারলাম। তারপরে তো আমরা সমস্ত আত্মীয় স্বজনের কাছে মেয়েটার খোঁজ খবর নিচ্ছি। কি বলবো স্যার, মেয়েটা সত্যি খুব ভালো ছিল। হ্যাঁ আমরাও গ্রামের সবার কাছে খোঁজ খবর নিচ্ছি, সবাই মিলে মেয়েটাকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে তো না? আচ্ছা আপনার ভাইও তো এ বাড়িতেই থাকেন না? হ্যাঁ যদি মেয়েটার কোনো খোঁজ পান তাহলে একটু মতিলকে জানিয়ে দেবেন, কারণ মেয়েটা নিখোঁজ হয়েছে। সবাই মিলে একটু চেষ্টা করতে হবে না? নিশ্চয়ই স্যার, আমাদের তো সবাই মিলে চেষ্টা করতে হবে। নিশ্চয়ই, ঠিক আছে। স্যার আপনি তো ওদের কোনো চাপ দিলেন না, ওরা যে কথাটা বলছে যে মেয়েটা যেখানে আছে সেখান থেকে আর ফিরবে না, এই কথাটা ওরা কেন বলছে, কেই বা বললো, এগুলো তো আপনি কিছুই জিজ্ঞেস করলেন না। কেন করিনি জানো? কারণ ওরা যদি সত্যি মেয়েটার নিখোঁজ হওয়ার সঙ্গে জড়িত থাকে তাহলে সমস্ত কথাই মিথ্যে বলবে, কারণ সাবিরের সমস্ত কথাই মিথ্যে ইতিমধ্যে আমি বুঝে গেছি। তাই তা কিভাবে বুঝলেন এটা? দেখো প্রথমত ওই লোকটা মতিউরের সঙ্গে যে বিবাদ আছে বললো না, দ্বিতীয়ত মেয়েটা নিখোঁজ হয়েছে জেনে এমন ভাব দেখার জন্য খুব কষ্ট পেয়েছে, দুটোই মিথ্যে। সুতরাং আমি যদি এই প্রশ্ন ওদেরকে করতাম তাহলে অস্বীকার করত, আর ওরা বুঝে যেত যে আমরা ওদেরকে সন্দেহ করছি। দেখো সত্যি যদি ওরা মেয়েটার খোঁজ জানে বা এই নিখোঁজ হওয়ার সঙ্গে তার জড়িত থাকে তাহলে কিন্তু ওরা সাবধান হবে, আর তখন তখন কিন্তু মেয়েটাকে খুঁজে পাওয়া আমাদের খুব মুশকিল হবে। স্যার এইভাবে তো ভাবিনি, তাহলে এখন স্যার ঠিক কি করবেন ভাবছেন? হ্যাঁ এখন যেটা করতে হবে ওই বাড়িটার উপর নজর রাখতে হবে, ওদের গতিবিধির উপর নজর রাখতে হবে, আর সব থেকে বড় প্রশ্ন যে ওর ভাই সেলিম কোথায় কাজ করতে যাচ্ছে আমাদের জানতে হবে। ওকে স্যার। আরেকটা বলি, আমার কেন যেন মনে হচ্ছে এই রহস্যের চাবিকাঠি এই বাড়িতেই আছে। চলুন এখন থানায়। খোঁজ পেলে আমার লালির?
ঠিক করে খুঁজছো না, আমার মেয়েটিকে আমার কাছে এনে দাও, আমার কাছে। আচ্ছা আমি কি করবো বলতে পারো? কোথায় না খুঁজেছি মেয়েটাকে আমি, সবাইকে বলেছি, রোজ রোজ থানায় যাচ্ছি, আমি বুঝতে পারছি না, বুঝতে পারছি না আমি কি করব। আজ 10 দিন হয়ে গেল, আমার বেটি কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে, হে আল্লাহ কি করছো আমার সাথে আল্লাহ। ওরা আমার মেয়েকে সরিয়েছে, আমার মেয়ের জন্য কিছু হয়েছে, আসিনা তুমি দেখে নিও, ওদের কাউকে আমি ছাড়বো না, ওদের কাউকে ছাড়বো না আমি, কাউকে না। শুনেছি পুলিশের নাকি অনেক লম্বা হাত, তুমি নিয়ে চলো আমাকে, আমি ওদের হাতে পায়ে ধরবো, নিয়ে চলো আমাকে ওদের অফিসারের কাছে। কেন বুঝতে পারছো না, তুমি যেটা ওদেরকে গিয়ে বলবে আমি তো সেটাই ওদের প্রত্যেকদিন বলছি, প্রত্যেকদিন বলছি, প্রত্যেকদিন। উৎকণ্ঠা আর মেয়েকে ফিরে পাওয়ার আকুলতায় কেটে গেল আরো কয়েকটা দিন। মতিউর আর তার বউ হাসিনা আল্লাহ স্মরণ নিয়ে কোন রকমে এক একটা দিন পার করছিল। কিন্তু হঠাৎ করেই গতকাল রাতে মতিউরের কাছে একটা ফোন আসে, আর ফোনের ওপারে ছিল তার বড় মেয়ে লালি। সে জানায় যে সে স্বেচ্ছায় ঘর ছেড়েছে, আর কখনো ফিরবে না, কোথায় আছে, কিভাবে আছে কিচ্ছু জানায় না সে। কিন্তু মেয়ের কথায় বিশ্বাস করে না মতিউর, মনে হয় জোর করে বলানো কথা। একটা আশার আলো দেখতে পায় সে, তার ফোনে আসা নাম্বারটি নিয়ে দৌড়য় থানায়। স্যার গাজীপুরের মতিউর এসেছে। ঠিক আছে ওনাকে বসতে বলো, আমরা দেখে নিচ্ছি। আচ্ছা বলুন তো আপডেটটা কি? স্যার সাবিরের ভাই সেলিমের মোবাইল লোকেশন ট্র্যাক করে দেখা গেছে ও মুম্বাইতে আছে। আমাদের একটা ছেলে সর্বদা সাবিরের পরিবারের উপর নজর রাখছে। আচ্ছা তার মানে ওই মেয়েটা নিখোঁজ হওয়া আর ওর মুম্বাই যাওয়া একই ডেট, তাই তো? স্যার আমার মনে হচ্ছে ওই মেয়েটাকে ওরা নিয়ে গেছে। আমিও সেটাই ভাবছি, কিন্তু মোটিভটা কি? শুধু বাবাকে জব্দ করা? না না, সেটা হলে তো মুক্তিপণ বা কোনো দাবিদা ওদের কাছে জানাতে পারতো, কিন্তু সেটাও তো জানায়নি, তাই তো? এক্স্যাক্টলি স্যার, আমারও ঠিক সেটাই মনে হচ্ছে। আচ্ছা দেখুন, যদি ওরা ওর বাবাকে জব্দ করতে চাইতো তখন তো ওর এখানেই করতে পারত, অত দূর কেন গেল? আচ্ছা আপনি কি জেনেছেন যে ওই সেলিম কোনো নারী পাচার চক্রের সঙ্গে জড়িত কিনা? না স্যার, সেরকম কোনো রেকর্ড নেই। ঠিক আছে, আচ্ছা মতিউরকে ডাকুন, ওকে একটু ধৈর্য ধরতে বলি। স্যার কাল রাত্রে আমার মেয়ে আমাকে ফোন করেছিল স্যার। কি বলেন, তাই নাকি? হ্যাঁ স্যার। যাক তাহলে। আচ্ছা আচ্ছা কি বললো স্যার? স্যার ও বললো যে ও আর আসবে না স্যার। স্যার ও নাকি নিজের ইচ্ছেতে গেছে, আজ স্যার কথা বলেনি স্যার। আমার মনে হচ্ছে স্যার ও স্যার নিজে থেকে বলছে না, ও ইচ্ছা করে বলছে না স্যার, ওকে কেউ জোর করে বলাচ্ছে। আচ্ছা আর একটাও কথা বলেনি? না স্যার। স্যার আপনারা ওকে উদ্ধার করুন স্যার, স্যার ওকে আপনারা উদ্ধার করুন স্যার। সেই নাম্বারটা, এই নাম্বারটা থেকে ফোন করেছিল স্যার। স্যার তারপর আমি ফোন করেছিলাম, ফোনটা ওরা বন্ধ করে দিয়েছে। ঠিক আছে ঠিক আছে, আমরা যা ভাবছি যদি সত্যি হয় তাহলে মেয়েকে ফিরে পাবে, তবে হ্যাঁ এই ফোনের কথা কাউকে বলবে না। যদি ওরা মেয়েকে আটকে রাখে তাহলে কিন্তু সাবধান হয়ে যাবে, এরপর কল করলে আমরা জানতে পারবো কোথায় আছে, তারপর ব্যবস্থা নেব। আচ্ছা এই নাম্বারটা ট্র্যাকে দিন, যাতে অল করলে আমরা লোকেশনটা বুঝতে পারি। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে আপনি যান। ও হ্যাঁ আবার বলছি, ফোনের কথা কিন্তু কাউকে বলবেন না, একদম অধৈর্য হবেন না, সাবধান হয়ে যাবে ওরা। আর এরপরে যদি কল করে তাহলে খুব শান্তভাবে কথা বলবে, আর ঠিক তখনই আমাদেরকে জানাবে। জানাবে
আল্লাহ তোদের ক্ষমা করবে, তোদের ক্ষমা করবে না আল্লাহ। কিচ্ছু করতে পারছি না মেয়েটার জন্য, আমি কিচ্ছু করতে পারছি না। একটাবার ফোন কর না মা, একটাবার। কোথায় নিয়ে গেল ওরা তোকে, কোথায় নিয়ে গেল? কি গো, কার সাথে ফোনে কথা বলছো? ফোন করেছে আমার বেটি? না, ফোন করেনি। আচ্ছা আচ্ছা হাসিনা, ও একটাবার ফোন করে আমাকে বলতে পারছে না, আবা আবা আমি এখানে আছি, তুমি আমাকে নিয়ে যাও, একটাবার ফোন করে বলতে পারছে না। ওরা ওকে ফোন করতে দেবে না, এত সহজে ওরা ওকে ছেড়ে দেবে না। আল্লাহ, পুলিশ বলেছে একবার ফোনটা যদি ওরা চালু করে তাহলে ঠিক ধরে ফেলবে, আর তখনই ওরা ওকে খুঁজে পাবে, জানো তো পুলিশ বলেছে। আল্লাহকে ডাকো গো, আল্লাহকে ডাকো। আমার ছেলেটা দিদি দিদি বলে একেবারে পাগল হয়ে যাচ্ছে, আল্লাহকে ডাকো। আমার ফোন করতে পারে না ও, স্যার আমার কাছে এক্ষুনি খবর এলো মোবাইলের লোকেশন ট্র্যাক করা গেছে। কার মোবাইল, কি ট্র্যাক? স্যার ওই 13 বছরের মেয়েটা, গাজীপুরের লালি। ও হ্যাঁ 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 স্যার, ওই সাবির সেলিম। কোথা থেকে ফোন এসেছিল? স্যার মুম্বাই। মুম্বাই, সেলিমও মুম্বাই, মেয়েটার ফোন এসেছিল মুম্বাই থেকে। আরে ব্যাপারটা তো মিলে গেল, তার মানে মতিউরকে টাইট করার জন্য ওরা মেয়েটাকে ধরে নিয়ে গেছে। ব্যাপারটা এখন আমার কাছে জলের মতন পরিষ্কার। স্যার একবার ভেবে দেখুন, ছেলেটা মেয়েটার কাকা। লোভ, লোভ, সম্পত্তির লোভে মানুষ কিনা করতে পারে বলুন। স্যার তাহলে আমাদের এখন কি করা উচিত, মানে মেয়েটাকে কিরম ভাবে উদ্ধার করবো আমরা? মুম্বাই যেতে হবে, সেটাই ভাবছি। হটকারিতা করা যাবে না, তাহলে ওরা মেয়েটাকে গুম অথবা খুন করতে পারে। আর মেয়েটাকে যদি ধরতে যাই তাহলে ওটা সরিয়ে দেবে মেয়েটাকে, ওকে যেভাবে হোক এখানে আনতে হবে মেয়ে সমেত। স্যার কান টানলে কিন্তু মাথাটাও আসে। গুড, তার মানে আমাদের হাতে এখন প্রমাণ এবং পরিবার দুটো, এমন চাপ দেব না বাপ বাপ করে চলে আসবে। চলুন এক্ষুনি যাবো ওদের বাড়ি। আপনি একটা কাজ করুন, ওই সঙ্গে একটা মহিলা পুলিশ নিয়ে নিন। ওকে চলে আসুন। দাদা আপনি আসুন আর বিরতিকে পাঠান। করে মানে ওর বিবির সঙ্গে তো যোগাযোগ করেই স্যার। ডাক ওকে, বিশ্বাস করুন বলে না। না তাহলে আমি বলছি, শোনো সেলিম মুম্বাইতে আছে তাই তো? আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে যে মতিউরের মেয়ে লালিকে নিয়ে সেলিম মুম্বাইতে আছে। স্যার সেটা তো আমি জানি না। দেখ তোর পরিবার আছে, তোর ছেলে মেয়ে আছে, তাদের কথা ভেবে তুই সেলিমকে বল মেয়েটাকে নিয়ে চলে আসতে। স্যার কিন্তু
সেলিমের কাছে মেয়েটা আছে কিনা সেটাই তো মানে আমি যা বলি শোন। দেখ, আমি চাইলে এই মুহূর্তে পরিবারের সবাইকে থানায় তুলে এমন ব্যবস্থা নেব না, একদম সব জলের মতন পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আমি চাই না শুধুমাত্র সেলিমের ভুলের কারণে তোর পরিবারটা তছনছ হয়ে যাক। দেখ, অন্যায় যে করে আর যে সাপোর্ট করে দুজনেই সমান অপরাধী। তাই সেলিমকে বল চুপচাপ মেয়েটিকে নিয়ে চলে আসতে, আমি 10 দিন টাইম দিলাম। আর শোন, মেয়েটার যদি কিছু হয় না তাহলে তোর ফ্যামিলির কাউকে ছাড়বো না। 10 দিন বাদে আমি আবার আসব, কিন্তু খালি হাতে ফিরব না। তোর আর আমার মধ্যে চলুন। দশ দিনও কেটে যায়, পুলিশ ক্রমাগত চাপ বাড়াতে থাকে সাব্বিরের উপর। গোপনে ওই পরিবারটির উপর নজর রাখছিল পুলিশের লোক। তার দেওয়া খবরের সূত্র ধরে পুলিশ জানতে পারে যে সেলিমের সঙ্গে যোগাযোগ রাখছে ওর দাদা। অবশেষে মাসখানেক পর পুলিশের কাছে খবর আসে যে সেলিম ওই মেয়েটাকে নিয়ে আসছে রাত্রে। পুলিশ গোটা গ্রামে জাল বিছিয়ে দেয় সেলিমকে ধরার জন্য। অবশেষে লালীকে ফিরে পেল তার বাবা মা। গোপালনগর থানার পুলিশ অফিসারের ঐকান্তিক চেষ্টায় লালীকে উদ্ধার করা গেল। আর এই ঘটনার মূল অভিযুক্ত সেলিম এখন পুলিশের হেফাজতে। লালীকে নিয়ে মতিউর থানায় আসে সেলিমের বিরুদ্ধে অভিযোগ জানাতে। লালীর মুখে গত 1.5 মাসের ঘটনা শুনে হতভম্ব পুলিশ অফিসার। সেদিন আমি বাজার করে বাড়ি ফিরছিলাম, হঠাৎ আমাকে অজ্ঞান করে দিয়েছিল ওরা। তারপর কতদিন কেটেছে আমার কিচ্ছু মনে নেই। তারপর আমার যখন জ্ঞান এলো আমি দেখতে পেলাম অনেক বড় স্টেশন, অনেক লোকজন, আর ওরা সবাই হিন্দিতে কথা বলছিল। তখন আমি বুঝলাম যে আমি আমার বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছি, আর আমাকে নিয়ে এসেছে সেলিম চাচা।
তারপর একটা গাড়িতে তুললো, গাড়ি করে একটা ঘরে নিয়ে গেল। ঘরটা কেমন ছিল? ঘরটা খুব নোংরা ছিল, একটা খাট ছিল, দরজা জানলা সব বন্ধ ছিল আর পুরো ফাঁকা ছিল। আমি দুদিন ঘরের মধ্যে ছিলাম। আমি শুধু জানি যে সেলিম চাচা আমাকে খাওয়াতো আর বাড়ির কথা বললে বলতো যে এখন নাকি আমাকে ওখানেই থাকতে হবে, সেলিম চাচা নাকি কি হাসিল করবে। আর আমি যদি বাড়ির কথা নিয়ে কান্নাকাটি করতাম তখন আমাকে খুব ভয় দেখাতো। আমাকে জোর করে ভয় দেখিয়ে বাড়িতে ফোন করায়। আব্বা আমি নিজের ইচ্ছায় যেতে আমি আর ফিরব না। তুমি কেন এরকম করছো আমার সাথে? আগে তোর আব্বু জমিটা লিখে দিক, তারপর তুমি আমাকে ফোনটা দাও। আমি আব্বাকে ফোন করে বলছি, আমি বললেই আব্বা লিখে দেবে জমিটা। তুমি আমাকে ছেড়ে দাও, আমার কোনো কথা শুনেনি, আমার সাথে রোজ রোজ খারাপ কাজ করতো আর ভয় দেখাতো। বাকি জীবনটা ওর জেলেই কাটবে, যা হয়েছে ভুলে গিয়ে আবার নতুন করে বাঁচো। বাবা মা সবাই তোমার পাশে আছে, কারণ ওদের জন্যই তোমাকে আবার ফিরে পাওয়া হয়েছে। আর ওর যা শাস্তি আইন অবশ্যই দেবে। লালির মতন একটি নাবালিকাকে দিনের পর দিন মুম্বাই আটকে রেখে ভোগ করেছে তারই কাকা, রক্তের সম্পর্কের আত্মীয়। শুধুমাত্র জমির লোভে একটা দুরাত্মা হয়ে গেল। মতিউরের লড়াই করার শক্তি এবং চেষ্টায় লালিকে আবার ফিরে পাওয়া গেল। আমাদের সমাজে এরকম কত শত নাবালিকা কত রকম চক্রান্তের শিকার হয়ে হারিয়ে যায় আর কখনো ফিরে আসে না। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।